ঘাবড়ানোর কিছু নাই, সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি কি বেশি ভয় পাচ্ছ নাকি? না মানে ভয় পাই নাই, কিন্তু মানে মানুষের এক রকম এক কথা শুনি তো মানে ক্যান্সার জিনিসটা তো এটা একটা ই দেয়, ক্যান্সার যার হয় হ্যাঁ সেটা তো ডাক্তার নিজেই বলে দেয় আপনি এই কয়দিন বাঁচবেন, আসলে লতা পারভিন এই সাধারণ টিউমারটা দেখে আসলে অনেক ভয় পাচ্ছে, ভাবতেছে যে এতে ক্যান্সারের আশঙ্কা করতেছে, কিন্তু আমি আমি বলবো যে ভয় পাওয়ার মতো কিছু নাই, এইসব রোগ মানুষের অহরহ হয় এবং ভালো হয়। এখন আমি একটু আলিফের কাছ থেকে শোনার চেষ্টা করবো যে আসলে লতা অসুস্থ, এতে আলিফের আসলে মন খারাপ, যদিও খারাপ মনেও হাসতেছে, কিছু করার নাই, এটা আলিফ সবসময় করে থাকে। আলিফ হ্যাঁ বলেন, এখন তো লতার কাছ থেকে শুনলাম, তুমি তো ডাক্তারের সাথে বিস্তারিত কথা বলছো, ডাক্তার কি বললো? মানে লতার কাছে শুনেছি, তারপরে তোমার কাছ থেকে একটু শুনবার চাচ্ছি। ডাক্তার আর কি বললো, এক মাসের ওষুধ দিল, খায় যদি এখন ভালো হয় তাহলে নাহলে এক মাস পর অপারেশন করবে। এক মাস পর অপারেশন করা লাগবে, অপারেশন করাই লাগবে, মানে যদি এক মাসে কোনো রকম ই না হলো তাহলে অপারেশন করাই লাগবে, মানে এর কোনো মাপ নাই, বিপদ। আল্লাহর কাছে এখন মানে কান্নাকাটি করা ছাড়া আর কোনো পথ তো আমি দেখতেছি না। কষ্ট লাগতেছে না বোর যে এত বড় একটা রোগ হয়ে গেল? কষ্ট লাগে না লতা? তোমার তো ভালোবাসে না, যার হয় তাই বুঝে ভাই, বুঝছেন, যার যার টেনশন তার তার মাথার উপরে, বুঝছেন, সমস্যা নাই, অপারেশন করলে করা লাগবে, অত টেনশন আমি কারো দিচ্ছি না, মাকে দিচ্ছি না, আমার পরিবারকে আমি অত টেনশন দিচ্ছি না, না টেনশন বলি দেই, এই আস্তে আস্তে ছোট হয়ে গেছে, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, এগুলাই বলি, ঠিক আছে, এক ভাবে না এক ভাবে ভালো না হলে অপারেশন হয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, ভয় পাওয়ার কিছু নাই, সেটাই হয়ে যাবে, এসে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা তুমি যে এই যে সিজার করছো, সিজারে কতগুলো টাকা লাগছে? টাকা কিন্তু ম্যানেজ একভাবে না একভাবে হইছেই, সবকিছুই তাদের উপহার, এর জন্য আমি তাদের সাথে শেয়ার করি, আমি এজন্য তাদেরকে জানাই, যদি আমার কখনো কিছু হয় তারা কিন্তু সেটাও জানবে, ঠিক আছে, যেহেতু তারা আমার অন্য একটা ফ্যামিলি, ঠিক আছে, আমি তাদের ফ্যামিলি মনে করি, আমি নিজের চ্যানেল থেকেও জানাই যে আমার এটা হয়েছে ওটা হয়েছে, সবাইকে আমি সবসময় জানানোর চেষ্টা করি, সে তো তুমি জানার অধিকার আছে, কারণ পরিবার যেমন জানছে তাদের তো জানার অধিকার আছে না, অবশ্যই অবশ্যই, পরে জানালে না জানালে বলবে যে তোমার এটা হলো, আমাদের তো জানালে না, আমরা তো আছি কি জন্য, না অনেক শুভাকাঙ্ক্ষী আছে আছে না, সবাই তো আর এক না, সবাই সবাই যদি একটু একটু করে তোমার পাশে দাঁড়ায় অবশ্যই কোনো না কোনো গতি হবে, ঠিক আছে। তো আসলে প্রিয় দর্শক, আসলে লতা পারভিন অনেকটাই অসুস্থ, দেখা যাচ্ছে সুস্থ কিন্তু আসলে ভিতরে ভিতরে অনেকটাই অসুস্থ। লতার আসলে বুকে টিউমার, যেটা মানে টিউমারের মধ্যে বিভিন্ন জাত প্রকার থাকে, টিউমার আসলে ওগুলো ভিতরগত আমি অতটা ভালো জানি না, বলতেও চাই না, বিভিন্ন রকমের টিউমার থাকে, অর্থাৎ এক রকমের হলো টিউমার, আরেকটা হলো চিস্ট, কোনোটা আছে ভালো হয়, কোনোটা আছে একটু ভোগায়, ঠিক আছে, কোনোটা আছে সহজে ভালো হয়ে যায়। তো আশা করবো লতার যে যাই হয়েছে আশা করব অতি সহজে সমস্যাটার সমাধান হয়ে যাবে, এটাই আমি আশা করব। তো লতা, আলিফ আলিফ আলিফের মুখ থেকে শুনি, দেখো যদি তুমি এটা অপারেশন করতে যাও কি পরিমাণ টাকা লাগতে পারে? টাকা মানে লতার জন্য অনেক কিছু, তাই না লতা? নাকি না আছে টাকা? টাকা আছে, টাকা থাকলে কি আর ওষুধ নিয়ে আসে, আমি অপারেশন কখন করতাম, ঠিক আছে, টাকা আনছি তো বললো যে টাকা থাকলে তো ওষুধ, কয় টাকা আছে কও, ইনশাল্লাহ হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ তোমার অনেক বড় বিপদ এক সময় ছিল, কেটে গেছে,
ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে মানুষের ভালোবাসায় তোমার কিন্তু অনেক কিছু ছিল। তুমি কিন্তু জিরো ছিল, এখন যাই আছো, এর সাথে তো খারাপ ছিল আমি তো দেখি মাঝে মধ্যে লাইভে, কিন্তু ইচ্ছা করে করে দেখায় যে এটা আমাকে আমার অমুক ভালোবাসার নয়, যে আমি তো মাঝে মাঝে লাইভে দেখি, প্রতিদিন লাইভ তোমার থাকতে পারি না, কিন্তু মাঝে মধ্যে তো দেখি। তখন বলে যে মানে ওরা তো দেখছে, তারপরে ওরা হচ্ছে মানে কিছু কিছু নতুন মানুষ আছে তো ওরা তো আর জানে না, এগুলো ওরা জানে না, জানে না। তোমার যে বিগত এক বছর যারা দর্শক আছে এরা তো তোমার তিন বছর আগের খবর জানে না, না ওরা তো আর জানে না। ওরা মনে করেন যে ওই পুরনো ঘটনা নিয়ে এসে কমেন্টে লিখবে, আচ্ছা লতা আপনার নাতে এটা হয়েছিল, এটা কে আপনার, এটা অমুক আপনার, এটা তমুক আপনার। আমি বলি হ্যাঁ মনে করো ফুল টাকা তো তুমি জোগাড় করতে পারতেছো না, তাহলে তোমার যে ভালোবাসার মানুষ যারা আছে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবা তুমি? না আমি কিছু বলবো তাদের উদ্দেশ্যে, তাদের কাছে আমি বারবার তো এক কথা বলতে পারি না, ঠিক আছে? কারণ আপনিই দেখেন আমার অসুস্থতা, ঠিক আছে, আমার সমস্যা ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে যে আমাদের মানে আমাদের টেবিলে তো একটা ছোট ঝুটমেলা আছে, সেখানে মনে করেন যে কাজের জন্য বিউটি কম দিয়েছে, আর মনে করেন যে সবাই তো আর ই করে না। এখানে আমার বড় বোন আছে, আমার বড় বোনের তো অনেক কষ্ট, সে ওইখানে আমাদের সাথেই থাকে, আর আমার বড় বোন কি চলে আসছে, ওখানে থাকে না, এখানেই থাকে। অনেক প্রবলেম, মানে গরিবের প্রবলেমের শেষ নেই, বুঝছেন? দেখেন যদি আজকে প্রবলেমই না হতো আমি ছোট বাচ্চা নিয়ে কোন দিক দিয়ে বের হই, দেখছি তো রাস্তা তো হার্ট এটে আসলাম। কষ্টের কথা বললে শেষ হবে না, আমি আজকে টাকা নাই দেখে মানুষ কিন্তু আমাদের কিন্তু অনেক করতেছে, অনেক প্রবলেম করতেছে, এত বড় অসুস্থতার মধ্যে পড়েছি। আপনি কে আমার? কেউ না, তাই না? আমি কথার কথা বুঝাই, আপনি কি কেউ আমার হন? আপনি কি আমার রক্তের সম্পর্কে কেউ হন? আপনার সাথে আমার পরিচয় কোথায়? জাস্ট আমি গান করতাম, আমার ভিডিও আপনি দেখতেন, আপনি আমার কাছে ভিডিও করতে আসেন, তাই না? আর দেখেন আমার এত বড় অসুস্থ হয়েছে, এখানে কিন্তু সবাই শুনে। আমার সিজারের টাইমেও কেউ আসছিল না, এখনো কেউ আসে নাই, এই পানির মধ্যে আমার বেরো হতে মন চায় না, মানে নিজেকে মনে করেন একটা বন্দিকারায় রাখছি। তারপরেও আল্লাহর রহমতে সব মিলে ভালোই ছিলাম। আমি আসলে ভাবতে পারি নাই যে আমার এক অপারেশন থেকে বের হয়েছে, আর এক অপারেশনে ঢুকি নাই, এখনো ঢুকা লাগতেও পারে। হ্যাঁ, এটা এখন প্রস্তুতি নেওয়া লাগবে, কারণ এটা হইতেই পারে। এই এই সময়টা যে খারাপ সময়টা যাচ্ছে মানুষের, এক কেজি মরিচের দাম 400 টাকা। ওরে বাবা, 400 না আর বেশি। ওই তো সেদিন সেদিন আমি এক পাও মরিচ কিনতে গিয়ে ঘুরেছি, এক পাও মরিচের দাম 120, আমি বাকি বাজার কিনতে করবো। এখন হিমশিম খাচ্ছি, খাবারই আনতে পারছেন, 1 কেজি চাউলের দাম 100 উপরে হয়ে গেছে, আর আমরা এতটি মানুষ খাই, সেখানে খাওয়া দাওয়াও লাগে।